রাজধানীর মানচিত্রে এটিকে বলা হয় চখাল। আগারগাঁও, শেওড়াপাড়া, কল্যাণপুর, পাইকপাড়া সহ আরও কিছু এলাকার পানি নিষ্কাশন হয় এই খালের মধ্য দিয়ে। কাছেই নবনির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘর। খালের এক পাশে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, আর অপর পাশে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতাল। অতি গুরুত্বপূর্ণ স্থানে এমন খোলা ড্রেন থেকে ছড়ানো দুর্গন্ধে ক্ষুব্ধ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সমস্ত হসপিটালগুলো এবং আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো এবং সাথে যে বস্তিগুলো গড়ে উঠছে, এগুলোর যে ময়লা আবর্জনা এবং বর্জ্যগুলো যে ফেলে, দেখেন আপনি সমস্ত ইয়াটা মানে ভরে আছে, পরিষ্কার করে না। এই দুর্গন্ধ পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। অনেক মশামাছি হয় এখানে। নিউরোসায়েন্স, পঙ্গু হসপিটাল, চক্ষু হসপিটাল, অনেক মেডিকেল আছে। এটা তো একটা ভাইটাল পোস্টের এলাকা, অতএব এলাকাটা ওইভাবে নাই। এই 100 গজ বা 200 গজের ভিতরে যে অবস্থা, এখানে 2 মিনিট দাঁড়াবার কোনো মানে অবকাশ নাই, তাহলে মনে হয় বমি হবে বা আমি রোগাক্রান্ত হব। আমরা চাই বেসিক আর ইমপ্লিমেন্টেশন। ঢাকা শহরে যতগুলি খাল আছে, যতগুলি লেক আছে, প্রত্যেকটার পানি যাতে স্বচ্ছ হয়, মশামাছি না থাকে, দুর্গন্ধ না থাকে, রোগ জীবাণু না হয়। চিকিৎসকেরা বলছেন এমন পরিবেশে রোগী আরও রোগাক্রান্ত হচ্ছেন, এর বিহিত অত্যাবশ্যক। হসপিটালের সামনে খাল কখনো এরকম অপরিষ্কার অপরিচ্ছন্ন দুর্গন্ধযুক্ত হতে পারে না। এখানে মশার উপদ্রব আর অন্যান্য অসুবিধা হয়, তো এই ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ আমরা ওয়াসার সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব। গতানুগতিক কথাই বলছে ঢাকা ওয়াসা, এটার একটা সুফল আসবে, এই বছর না আসুক এক পর্যায়ক্রমে এটার আমরা সুফল পাবো, এবং মেয়র মহোদয়কে আমাদেরকে এই ব্যাপারে মনিটরিংয়ের জন্য মাঝে মধ্যে আমাদেরকে সবার ডাকছেন। খালের দুপাশের চরম নোংরা পরিবেশ আর দুর্গন্ধ থেকে রেহাই চান ভুক্তভোগীরা। জনগণের বা মানুষের চলাচলের ব্যবস্থা এখান দিয়ে রয়ে গেছে, অথচ মানুষের কোনো উপকারই আসছে না, মনে হয় যেন আরো ক্ষতিকারক একটা ফাঁদ তৈরি হয়ে আছে এখানে। রাজধানীর অন্যতম 2 হাসপাতালের মধ্যকার এই খোলা ড্রেন থেকে প্রতিনিয়তই ছড়াচ্ছে রোগ জীবাণু। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।